বার্ড ফ্লু শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? হেন একটু নাক দিয়ে পানি পড়ছে, কিন্তু ভুল ভাববেন না, এটা খুবই সিরিয়াস ব্যাপার। আমরা এখানে অত্যন্ত সংক্রামক আপার রেসপিরেটরি ইনফেকশন এর কথা বলছি। এটা বিড়ালদের খুব কষ্ট দেয়। কোয়াট ফ্লু ভাইরাস দ্বারা হয়। সবচেয়ে কমন হল ফিলাইন হার্পিস ভাইরাস এবং ফিলাইন খেলিসি ভাইরাস। এই ভাইরাসগুলো বিড়ালদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। হাঁচি, কাশি, এমনকি দূষিত জিনিসপত্রের সংস্পর্শে আসা থেকেও ছড়াতে পারে। এটা শুধু বিড়ালদের সমস্যা নয়, এটা আপনারও সমস্যা। একজন বিড়াল মালিক হিসেবে আপনার জানা উচিত লক্ষণগুলো। তাড়াতাড়ি চিনতে পারলে অনেক পার্থক্য হতে পারে। এটা হালকা অসুস্থতা এবং জীবন হুমকির মধ্যে পার্থক্য তৈরি করতে পারে। আমরা এখানে আপনার প্যারে পরিবারের সদস্য, আপনার ছোট বন্ধুর কথা বলছি। আপনি তাদের প্রতি এই রোগ সম্পর্কে জানা আপনার কর্তব্য। আমার সাথে থাকুন এবং আমি আপনাকে আপনার বিড়ালকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় যত্ন দেব। তাহলে কোয়াট ফ্লু দেখতে কেমন? আপনার বিড়ালের মধ্যে আপনার কি দেখা উচিত? ঠিক আছে, এটি প্রায়শই হাঁচি এবং নাক দিয়ে পানি পড়া দিয়ে শুরু হয়। পরিচিত মনে হচ্ছে, তাই না? ঠিক আমাদের মত যখন আমরা ঠান্ডা লাগাই, কিন্তু এটা আরো খারাপ হতে পারে। আপনার বিড়ালের জীবন হারাতে পারে, তারা তাদের খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে, তাদের চোখ লাল এবং জলযুক্ত হয়ে যেতে পারে। কনজাংটিভাইটিস খুব কমন, গুরুতর ক্ষেত্রে জিনিসগুলি আরো গুরুতর হতে পারে। মুখের মধ্যে খা হতে পারে বা খায়া কাকিন করে তোলে, ফুসফুসে নিমোনিয়া হতে পারে, শ্বাস নিতে কষ্ট করে। জিনিসগুলো এত খারাপ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। যদি আপনি এই লক্ষণগুলির কোনটি লক্ষ্য করেন, তাহলে আপনার বিড়ালকে বহুত তাড়াতাড়ি সম্ভব পশু চিকিৎসকের কাছে নিয়ে আন। দ্রুত চিকিৎসা আরোগ্য লাভের মূল চাবিকাঠি। ঠিক আছে, তাহলে আপনার বিড়ালের কোয়াট ফ্লু হয়েছে, এখন কি? সুসংবাদ হল বেশিরভাগ বিড়াল সহায়ক আত্মনের মাধ্যমে সুস্থ হয়ে ওঠে। এটাকে আপনার বিড়ালকে সুস্থতার দিকে নিয়ে আওয়ার মতো ভাবুন। প্রথমত তাদের হাইড্রেটেড রাখার উপর ধ্যান দিন। তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে উৎসাহিত করুন। তাদের ভেজা খাবার দিন যা ইয়া অসুস্থ বোধ করার সময় বেশি আকর্ষণীয়। যদি আপনার বিড়ালের দ্বিতীয় ব্যাকটেরিয়া সংক্রমণ হয়, তবে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। আপনার পশু চিকিৎসক এটি প্রয়োজন কিনা তা নির্ধারণ করবেন। গুরুতর ক্ষেত্রে নিবিড় যত্ন প্রদানের জন্য হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে। মনে রাখবেন, প্রতিটি বিড়াল আলাদা। সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসা বিভিন্ন হবে। আপনার পশু চিকিৎসক আপনার প্রিয় বন্ধুর জন্য সবচেয়ে কার্যকর চিকিৎসা পরিকল্পনা নির্ধারণের জন্য আপনার সেরা সম্পদ। প্রতিরোধ সবসময় চিকিৎসার চেয়ে ভালো। তাহলে আপনি কিভাবে আপনার বিড়ালকে এই নোংরা ভাইরাস থেকে রক্ষা করবেন? টিকা দেয়া হল আপনার প্রথম প্রতিরক্ষা। নিশ্চিত করুন যে আপনার বিড়ালের এফভিআরসিপি টিকা দেওয়া হয়েছে। অন্যান্য বিড়ালের সংস্পর্শে আপনার বিড়ালকে সীমাবদ্ধ রাখাও গুরুত্বপূর্ণ। আপনার বিড়ালকে ঘরের ভেতরে রাখুন, বিশেষ করে যদি তাদের টিকা না দেওয়া হয়। যদি আপনার একাধিক বিড়াল থাকে, তাহলে ভাইরাস ছড়িয়ে পড়ার উপকরা রোজঞ্জ এখন অসুস্থ বিড়ালকে আলাদা করে রাখুন। পরিষ্কার পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ। বিড়ালদের ধরার পর আপনার হাত ভালো করে ধুয়ে ফেলুন। নিয়মিত খাবার এবং পানির পাত্র পরিষ্কার করুন। আপনার বিড়ালে সমস্ত জিনিসপত্র স্পর্শ করে তা জীবাণু মুক্ত করুন। এই সহজ পদক্ষেপগুলি আপনার বিড়াল সঙ্গীকে সুস্থ এবং নিরাপদ রাখতে অনেক দূরে যেতে পারে। মনে রাখবেন, প্রতিরোধ একটি টিমের প্রচেষ্টা। আপনি এবং আপনার পশু চিকিৎসক একসাথে আপনার বিড়ালকে রক্ষা করতে কাজ করছেন। পঞ্চমংশ বাস্তব জীবনের কোয়াট ফ্লুর ঘটনা শিক্ষা। বছরের পর বছর ধরে আমি কোয়াট ফ্লুর অসংখ্য ঘটনা দেখেছি। প্রতিটি ঘটনা অনন্য, কিন্তু কিছু কমন বিষয় আছে।
একটি ঘটনা যা আমার মনে আছে তা হল ছোট লুনার। সে ছিল একটি পথে বাস করা বিড়াল চানা, একটি গলিতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। লুনা দুর্বল, পানিশুন্ডা এবং শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল। তার কোয়াট ফ্লুর সব ক্লাসিক লক্ষণ ছিল। আমরা তাকে দ্রুত পশু চিকিৎসকের কাছে নিয়ে আই। এখানে সে নিবিড় ওয়াতন পেয়েছিল। এটি একটি কঠিন লড়াই ছিল, কিন্তু লুনা সুস্থ হয়ে উঠেছিল। লুনার ঘটনা আমাকে দ্রুত হস্তক্ষেপের গুরুত্ব সম্পর্কে শিখিয়েছে। যদি তাকে এখনো পাওয়া গিয়েছিল তখন না পাওয়া যেত, তবে সে হয়তো বেঞ্চে থাকত না। এটি ঠিকানা দেওয়া বিড়ালের দুর্বলতাও তুলে ধরে। লুনার গল্পটি একটি স্মারক, হে আমাদের আমাদের বিড়াল বন্ধুদের রক্ষা করার জন্য সতর্ক থাকতে হবে। শ্রেষ্ঠ অংশ, কোয়াট ফ্লু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে কথা বলেছি, কিন্তু এটি আবার জোর দেওয়ার মতো। আপনার বিড়াল হে সমস্ত জিনিসপত্র স্পর্শ করে সে সম্পর্কে চিন্তা করুন। খাবারের পাত্র, পানির পাত্র, খেলনা, আসবাবপত্র, এগুলি সবই কোয়াট ফ্লু ভাইরাস ধারণ করতে পারে। নিয়মিত পরিষ্কার করা অপরিহার্য। প্রতিদিন গরম সাবান পানি দিয়ে খাবার এবং পানির পাত্র ধুয়ে ফেলুন। নিয়মিত খেলনা এবং লিটার বক্স জীবাণুমুক্ত করুন। আপনার বিড়ালের বাসবাসের জায়গা পরিষ্কার এবং অব্যবস্থা মুক্ত রাখুন। মনে রাখবেন, ক্যাট ফ্লু ভাইরাস কিছু সময়ের জন্য জিনিসপত্রের উপর টিকে থাকতে পারে, সেজন্যই পরিষ্কার পরিচ্ছন্নতা এত গুরুত্বপূর্ণ। আপনার বিড়ালের পরিবেশ পরিষ্কার রেখে আপনি ভাইরাসের সংস্পর্শে আসার ঝুঁকি কমিয়ে আনছেন। এটা শুধু আপনার বিড়ালের স্বাস্থ্যকের বিষয় নয়, এটি আপনার স্বাস্থ্যকেরও বিষয়। আপনি কোয়াট ফ্লু ভাইরাস ধরতে পারেন, যদিও এটি আপনাকে অসুস্থ করবে না, কিন্তু আপনি এটি অন্যান্য বিড়ালের কাছে ছড়িয়ে দিতে পারেন। তাই আপনার হাত ধুয়ে ফেলুন। সপ্তম অংশ, নিয়মিত পশু চিকিৎসকের পরীক্ষা। আপনার বিড়ালের সেরা প্রতিরক্ষা প্রতিরোধ দুর্দান্ত, কিন্তু কখনো কখনো জিনিসগুলি ফাঁক দিয়ে পড়ে আয়। সেজন্যই নিয়মিত পশু চিকিৎসকের পরীক্ষা গুরুত্বপূর্ণ। এটাকে আপনার বিড়ালের স্বাস্থ্যের জন্য একটি টিউন আপের মতো ভাবুন। আপনার পশু চিকিৎসক অসুস্থতার প্রাথমিক লক্ষণ ধরতে পারেন, যার মধ্যে ফ্লু রয়েছে তারা টিকাও দিতে পারেন, এবং আপনার বিড়ালকে কিভাবে সুস্থ রাখবেন সে সম্পর্কে পরামর্শ দিতে পারেন। আপনার বিড়াল অসুস্থ না হওয়া পর্যন্ত পশু চিকিৎসকের কাছে আয়ার জন্য অপেক্ষা করবেন না। নিয়মিত পরীক্ষা আপনার বিড়ালের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য এবং সুস্থতার জন্য একটি বিনিয়োগ। এটিকে আপনার রুটিনের অংশ করে তুলুন। আপনার বিড়াল এর জন্য আপনাকে ধন্যবাদ জানাবে। মনে রাখবেন, আপনার বিড়ালের যত্ন নেওয়ার ক্ষেত্রে আপনার পশু চিকিৎসক আপনার সঙ্গী। প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং তাদের পরামর্শ নিতে দ্বিধা করবেন না। আপনার বন্ধুকে সুখী এবং সুস্থ রাখতে সহায় করার জন্য আছে। অষ্টম অংশ, কোয়াট ফ্লু, একটি সারাংশ এবং কর্মের আহ্বান। তাহলে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। আমরা কোয়াট ফ্লু এর লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে শিখেছি। আমরা এও দেখেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিয়মিত পশু চিকিৎসকের পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ। কোয়াট ফ্লু একটি গুরুতর রোগ, কিন্তু এটি অজিয় নয়। ঝান এবং সক্রিয় যত্নের মাধ্যমে আপনি আপনার বিড়ালকে রক্ষা করতে পারেন। মনে রাখবেন, আপনি আপনার বিড়ালের অধিকার রক্ষাকারী, আপনি তাদের রক্ষাকারী। অভিজ্ঞ থাকুন, সতর্ক থাকুন এবং প্রয়োজনের সময় পেশাদার সাহায্য নিতে দ্বিধা করবেন না। একসাথে আমরা আমাদের বিড়াল সঙ্গীদের সুস্থ এবং নিরাপদ রাখতে পারি।